আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি টেকনিক বাস চ্যানেলের পক্ষ থেকে। আমাদের আজকের এই ভিডিওটি হলো আর্টিকেল রাইটিং নিয়ে, অর্থাৎ আপনারা যারা আর্টিকেল রাইটিং নিয়ে কাজ করতে চান অথবা কাজ করছেন, অথবা আপনারা যারা ওয়েবসাইটে আর্টিকেল লিখে ইনকাম করতে চান, আপনারা নিজেরা ব্লগ সাইট করতে চান, হ্যাঁ, অথবা হচ্ছে অন্য কারোর জন্য আর্টিকেল রাইটিং করতে চান, অথবা আর্টিকেল রাইটার হিসাবে আপনারা প্রফেশনালি কোনো জব করতে চান, সেই সবার জন্যই আজকের এই ভিডিওটি। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বিনা পরিশ্রমে মাত্র কয়েক মিনিটের মাধ্যমে আপনারা 100% ইউনিক আর্টিকেল বানিয়ে নিতে পারবেন, এবং এটি খুবই সিম্পল। এটির জন্য আপনাদেরকে ইংলিশের খুব ভালো দক্ষতার দরকার আছে এমন কিন্তু না, আপনারা খুবই সিম্পলভাবে একটি আর্টিকেল বানিয়ে নিতে পারবেন, লিখে নিতে পারবেন, এবং এটি 100% ইউনিক আর্টিকেল হবে। তো আমাদেরকে আমি আপনাদেরকে হচ্ছে দেখিয়ে দিব যে আপনারা কীভাবে কাজটি করবেন। আপনারা যদি নিজেরা ব্লগ সাইট তৈরি করে সেখানে আপনারা প্রতিদিন 20-50টি করে আর্টিকেলও দিতে চান, তবুও কিন্তু এই টুলগুলো দিয়ে আপনারা সেটি করে নিতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলে যাচ্ছি আমরা আজকের মূল আলোচনায়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে সার্চ করেছিলাম হোয়াট ইজ ওয়েব ডিজাইন। এটি সার্চ করার পরে এখানে 1, 2, 3, 4 অ্যাড আসছে। এই 4টি হচ্ছে অ্যাড। সো এই 4টি অ্যাড নর্মালি হচ্ছে যারা এই ধরনের কোর্স সেল করে অথবা ওয়েব ডিজাইন রিলেটেড যে সার্ভিস সেল করে যারা, তারাই হচ্ছে মূলত অ্যাড চালায়। আমরা এইগুলোতে যাব না, আমরা হচ্ছে যে প্রথম রেজাল্টে চলে যাবো। এটা হচ্ছে মূলত প্রথম রেজাল্ট, বাকিগুলো অ্যাড। এখানে রয়েছে দেখতে পাচ্ছেন হোয়াট ইজ ওয়েব ডিজাইন। আমরা হচ্ছে এই রেজাল্টটি ওপেন করব। দেখতে পাচ্ছেন আমরা এই রেজাল্টটি ওপেন করেছি। তো এই রেজাল্টটি ওপেন করার পরে এখানে একটি আর্টিকেল হোয়াট ইজ ওয়েব ডিজাইন। আমাদেরকে এখন যেটি করতে হবে, আমাদেরকে খুবই সুন্দর করে এই আর্টিকেলটি হচ্ছে আমরা এখান থেকে কপি করে নিব। জাস্ট সিম্পললি সিলেক্ট করে আমরা কপি করে নিব। কপি করার পর আমরা আরেকটি ট্যাবে চলে যাব এবং আমরা এখানে লিখব রিরাইটার লিখব। রিরাইটার পর লেখার পর দেখতে পাচ্ছেন যে প্রথমে যে রেজাল্টটি আসছে সেটি হচ্ছে স্মল এসইও টুলস। এই টুলস দিয়েও আপনারা আর্টিকেল রিরাইট করতে পারবেন, কিন্তু আমি আপনাদেরকে এখানে দেখাবো না, কারণ এই সাইটটি আমার পছন্দ না, কারণ এরা খুবই বাজেভাবে হচ্ছে ওদের সাইটে অ্যাড শো করায় অনেক বেশি। স্মল এসইও টুলস এটি হচ্ছে আমরা আজকে দেখবো না, আমরা দেখবো হচ্ছে তারপরেরটি পি পোস্ট এসইও। আমরা হচ্ছে এটি ওপেন করব এবং আমরা যে আর্টিকেলটি কপি করেছিলাম সেটি হচ্ছে এখানে পেস্ট করে দিব। এখন আমাদেরকে রিরাইট আর্টিকেল এই বাটনটিতে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন প্রসেসিং, এবং আমাদের আর্টিকেলটি কিন্তু মুহূর্তের মধ্যেই রিরাইট হয়ে গিয়েছে। এবং আপনারা এখানে দেখতে পারবেন যে কোন কোন ওয়ার্ডগুলো হচ্ছে তারা চেঞ্জ করেছে, আপনারা এখানে সাথে মিলিয়ে নিতে পারবেন। তো আপনাদের যদি হচ্ছে কোনো ওয়ার্ড মনে করেন যে না এটা আপনি এই ওয়ার্ডটি রাখতে চান না, আপনি অন্য ওয়ার্ড দেবেন, সেক্ষেত্রে আপনি ম্যানুয়ালি হচ্ছে এই ওয়ার্ডে ক্লিক করে অন্য ওয়ার্ডগুলো চয়েস করতে পারেন। যখন যেমন ধরুন এখানে জেনারেলি হচ্ছে ওরা ইউজ করেছে, আপনি চাইলে নর্মালি ইউজ করতে পারেন, টিপিক্যালি ইউজ করতে পারেন, কমনলি ইউজ করতে পারেন। সো এই জিনিসগুলো মানে খুবই সিম্পলভাবে আপনি কিন্তু চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন নিজেও। এবং যেই ওয়ার্ডগুলোর নিচে দেখতে পাচ্ছেন ইয়েলো মার্ক করা আছে, সেই সবগুলো ওয়ার্ড কিন্তু তারা চেঞ্জ করেছে। এখন আপনারা যদি মনে করেন যে কোনো আর চেঞ্জের প্রয়োজন নেই, সেক্ষেত্রে আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে এই বাটনটিতে আপনারা ক্লিক করে আর্টিকেলটি কপি করে নেবেন। কপি করার পর আপনারা সেটি ব্লগারে নিয়ে যান, আপনারা সেটি ওয়ার্ড পেসে দেন, আপনারা সেটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন, যা ইচ্ছা করতে পারেন। কিন্তু এর আগে আমরা একটা কাজ করব, সেটি হচ্ছে আমরা এই আর্টিকেলটির কপিরাইট চেক করে নিব যে এটি কতটুকু ইউনিক হয়েছে, আসল আদৌ কি ইউনিক হয়েছে কিনা। তো আমরা এই কাজটি হচ্ছে এই প্লাগিং দিয়েও করতে পারবো, এই টুলসের মাধ্যমে আমরা করতে পারবো। এখানে যদি আমরা চেক প্লাগিজম দেই তাহলে হচ্ছে দেখাবে, কিন্তু আমরা যেহেতু এই সাইট থেকেই হচ্ছে আমরা আর্টিকেলটি রিরাইট করেছি, আমরা এই সাইটে করবো না, আমরা চলে যাবো অন্য আরেকটি সাইটে। এখানে গিয়ে আমরা লিখব, গুগলে গিয়ে লিখব হচ্ছে আমরা কপিরাইট চেকার।
কপিরাইট চেকার লেখার পরে প্রথমে যে রেজাল্টটি রয়েছে ডুবলি চেকার, এখানে আপনারা আসতে পারেন, এখানে 1000 ওয়ার্ড পর্যন্ত আপনারা চেক করতে পারবেন। তো 1000 ওয়ার্ডের মধ্যে যদি কোনো রকমের কপি না থাকে সেক্ষেত্রে আপনারা বুঝে নিতে পারবেন যে বাকিগুলোতেও নেই। তো আমরা হচ্ছে এখানে আর্টিকেলটি প্রথমে পেস্ট করে দিই, পেস্ট করে দিয়ে আনুমানিক 1000 ওয়ার্ডের মতো রেখে বাকিগুলো হচ্ছে আমরা সরিয়ে দিব। তো আমরা যদি নিচ থেকে সরিয়ে দিই, এখানে দেখতে পাচ্ছেন আমি আমরা হচ্ছে আর্টিকেলের একটি বড় অংশ এখানে রেখেছি। এখন আমরা এই বাটনে ক্লিক করব, আই এম নট এ রোবট এবং চেক প্লাগিজম। সো আমরা যদি এইটুকুর মধ্যে কোনো কপি যদি এই টুলস না পায়, তার মানে বুঝে নেবেন যে আপনাদের বাকি যে আর্টিকেলটি রয়েছে সেখানেও কোনো কপি নেই, অথবা আপনারা চাইলে আরও বেশি ওয়ার্ড নেয় এমন একটি টুলসে যেতে পারেন ডুবলি চেকার ছাড়াও। কিন্তু এখানে আপনারা যখন গুগলে সার্চ করবেন কপিরাইট চেকার, আপনারা আরও ডুবলি চেকার ছাড়াও আপনারা আরও অনেক এরকম টুলস পাবেন, ওইগুলোতে আনলিমিটেড ওয়ার্ড দেওয়া যায়। তো আপনারা হচ্ছে ট্রাই করতে পারেন। তো দেখতে পাচ্ছেন যে পিছন সাইটে যদি খেয়াল করেন, এখানে দেখেন যে ইউনিক 29%, প্লাগিজম হচ্ছে 0%, এটি স্টিল চেকিং। তবু আমি হচ্ছে পিছনে আপনাদেরকে যদি একটু খেয়াল করেন দেখতে পারবেন, আমরা কিন্তু যেই পিপোস্ট এসইও দিয়ে হচ্ছে যেই টুল দিয়ে আমরা হচ্ছে আর্টিকেলটি রিরাইট করেছিলাম, আমরা কিন্তু সেই টুলের মধ্যে আমরা এই আর্টিকেলটি চেক করছি না, আমরা অন্য আরেকটি টুলে হচ্ছে এটি চেক করছি। তো দেখতে পাচ্ছেন 100% কমপ্লিট চেক করা এবং 100% ইউনিক। আমরা যে আর্টিকেলটি হচ্ছে পেয়েছি রিরাইট করার পরে এটি 100% ইউনিক হয়েছে, 0% প্লাগিজম অথবা কপিরাইট। সো আপনি চাইলে এইভাবে আর্টিকেল রিরাইট করে নির্দ্বিধায় ইউজ করতে পারেন আপনার ওয়েবসাইটে, কখনোই হচ্ছে কোনো কপিরাইট আসবে না বা গুগল হচ্ছে সেটিকে কপি ধরবে না। আপনারা যেটি করতে পারেন, ধরেন যে আপনারা হচ্ছে যদি রেসিপি নিয়ে কাজ করেন, কথার কথা একটা এক্সাম্পল দিচ্ছি, আপনারা যদি রেসিপি নিয়ে কাজ করেন, আপনারা বার্গার রেসিপি লিখে সার্চ করলেন, আপনারা 5টি ওয়েবসাইট থেকে 5টি বার্গারের রেসিপি কপি করলেন এবং সেটি হচ্ছে রিরাইট করে আপনার ওয়েবসাইটে নিয়ে পোস্ট করলেন টপ 5 টেস্টি বার্গার রেসিপি, এভাবে আপনারা করতে পারেন। অথবা কোনো টুলস রিভিউ দিলেন আপনারা সেইভাবে দিতে পারবেন। আপনারা মানে যদি টেকনিক্যাল বিষয়ে হচ্ছে লেখালেখি করেন, হ্যাঁ, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, হোয়াট ইজ ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, এই জিনিসগুলোও কিন্তু আপনারা অন্য 2-4টা জিনিস মিলিয়ে আর্ন মানি অনলাইন, হ্যাঁ, আপনারা হচ্ছে 5টি ওয়েবসাইট থেকে 5টি আর্টিকেল নিলেন আর্ন মানি অনলাইনের 5টি পদ্ধতি, আপনারা সেটি একসাথে করে টপ 5 আর্ন মানি অনলাইন একটি আর্টিকেল বানিয়ে হচ্ছে আপনারা সুন্দরভাবে পোস্ট করতে পারবেন। সো আপনারা যদি একটু টেকনিক খাটান, শুধুমাত্র রিরাইটিং করেই কিন্তু আপনারা খুবই ভালো আর্টিকেল নিজেরাই হচ্ছে বানিয়ে নিতে পারবেন। আজকের মতো আমাদের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে।